নমস্কার, সবাই ভালো আছো তো? পূজার বাজার হয়ে গেছে সবারই? হ্যাঁ, সবাই তো দেখছি পূজার বাজার ভালোই করছো। তো পূজাতে ঘুরো, ভালোভাবে ঘুরলে কিন্তু পড়াশোনাটা কিন্তু ভালো মতো করতে হবে। তো আজকে দেখো, আমাদের ধর্মের জয় হয়ে গেছে পশ্চিমবঙ্গে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দিয়েছিলাম, আর পরের দিনে বলে বুক করেছিলাম। ওখানে লাস্টে একটা বাকি ছিল, সেটা হচ্ছে বর্ণ বিশেষণ। যেভাবে করবে ওইভাবেই ঠিক হবে, ওইভাবেই মানে দুই তিন ভাবে হয়, ওই দুই তিন ভাবের মধ্যে একভাবে করলেই হবে। তো আজকে আমরা পরের চ্যাপ্টারে চলে যাবো। পরের চ্যাপ্টার হচ্ছে প্রশ্ন, কবিতার নাম হচ্ছে প্রশ্ন, লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার মার কাছে বলছে, মা আমাকে ছুটি দিতে বল, আমি সকাল থেকে অনেক পড়েছি, এখন আমি সে মায়ের ঘরে বসে পরাপরা এক ধরনের খেলা, যেটা সে পরাভাবে খেলা হবে সেই খেলাটা খেলবে। বিকাল হলো মনে করতে নাই, বলছে তুমি বলছো দুপুর এখন সবে, মা হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। বলছে মা বলেছে দুপুর হয়েছে, মাত্র কেবল সকাল দুপুর হয়েছে, এখনো বিকাল হয়নি। তার মানে ছেলেটা বিকাল বেলায় খেলার অনুমতি পায়, তো তাই ওর মা বলছে যে এখন বাড়ির থেকে বের হতে, মানে এখন তোমাকে খেলতে দেওয়া যাবে না, বিকালবেলা হলে তুমি খেলার টাইম পাবে, তো তুমি এখন করো। এখন ছেলেটা বলছে যে ঠিক আছে, তুমি বলছো দুপুর, আমি মেনে নিলাম দুপুর, তো এখন আমি দুপুরটাকেই কি বিকাল ভেবে নেই, দুপুরটাকে যদি বিকাল ভাবি তাহলে আমি খেলার টাইম খেলতে পারবো, আর বিকালে যেহেতু আমি খেলার টাইম পাই। মাটির শেষে সূর্য ডুবে যায়, তো এক ওই ওদের পাড়ায় বাগদি বুড়ি বলে একটা বুড়ি আছে, সে হচ্ছে ঝুড়ি ভরে নিয়ে ওই পুকুর পাড়ায়, পুকুর পাশে এসে অনেক শাক আছে, হ্যাঁ শাক তোলে, ওটা বিকাল হলেই করে। তারপরে বলছে এই এইগুলা জিনিস বিকালবেলা কার ঘটে, এইগুলা হলেই পরে বিকাল হবে, তার কাছে এই মানে সূর্য মাটির শেষে ডুবে যায়, বাগদি বুড়ি ঝুড়ি দিয়ে শাক তোলে, এইগুলা বিকাল হলেই ঘটে, তো তাই সে বলছে যে এই জিনিসগুলো আমি মনে মনে ভেবে নিতে পারি, তাহলে মনে মনে ভাবলে তাহলে বিকাল দুপুরবেলাটা বিকাল হয়ে গেল, তাহলে তাহলে আমি খেলতে পারবো। এইটা তার মার কাছে সে বলেছে, সে খেলার জন্য তার মার কাছে বলেছে। তো তোমরা দেখো, শিশুটি সকাল থেকে দুপুর পর্যন্ত পড়ে গেছে, তাও তাকে ছুটি দেওয়া হয়নি, তাও বলছে যে আরও পড়ো, আর তোমরা তো পড়ো, অনেকে কমপ্লেন পড়াশোনা হচ্ছেই না, শুধু মোবাইলের গেম আর কি কি, ওটা করলে হবে না। কবিতাটাই দেখো, প্রশ্ন কবিতাটা কত সুন্দর করে বলা আছে যে ও সকাল থেকে অনেক করেছে, এবার দুপুরবেলা পর্যন্ত করে ফেলেছে, তারপরে ওর মা বাবা ও মা ওকে ছুটি দিচ্ছে না, ও পড়া ছেড়ে উঠতে পারছে না, হয়তো ওর বাবা বলে গেছে তুমি এই পড়াটা করবে, অনেকক্ষণ করবে,
টাইম দিয়ে গেছে তো তার টাইম লাগে উঠতে মার পারমিশন ছাড়া ও পড়া ছাড়া উঠতে পারছে না তাও মার বলতে বলছে যে আমি বাইরে যাব না এই ঘরের ভিতরেই পড়াশোনা করব আমাকে একটু ছুটি দিতে বলো হ্যাঁ মার ঘরে বসে পড়াশোনা করে পড়াশোনা খেলা অনেক কাউন্টিং খেলা তারপরে আরো অনেক খেলা আছে যেগুলো পড়ার মতো করি হ্যাঁ তো এই তবুও তাকে ছুটি দিচ্ছে এটা হচ্ছে গল্প একটা ছোট শিশুর গল্প সেই শিশুর সম্বন্ধে বলা হয়েছে তো তোমরা এটা ভালো করে পড়ে এটা কিন্তু পরীক্ষায় লিখতে আসবে মুখস্থ আসবে তো এটা মুখস্থ করে নিবে মুখস্থ করে বাইরে দুই তিনবার লিখবে আর সপ্তাহে দুই আর তিন আগে লিখে দেবো সপ্তাহ চোখ করে নিবে সপ্তাহ চোখ করে নিবে পাঁচে ভালো কথাগুলো আছে এটা আসে করতে হবে নমস্কার।